সন্দেহভাজন শিক্ষকের তালিকায় নাম কেন্দ্রীয় মন্ত্রী রাত্তিয়ের। ঘটনায় চাঞ্চল্য ঠাকুরনগরে। আইন আইনের পথে চলবে এমনটাই আশ্বাস স্কুল পরিচালন সমিতির সভাপতির। এবার সন্দেহভাজন শিক্ষক শিক্ষিকার নামের তালিকায় নাম কেন্দ্রীয় মন্ত্রীর এক আত্মীয়ের। সম্প্রতি আদালতের নির্দেশে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় 952 নম্বরে নাম রয়েছে গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলের শিক্ষিকা সুস্মিতা দাসের। জানা গেছে তিনি জীবনবিজ্ঞানের শিক্ষিকা। সুস্মিতা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আত্মীয়া বলেও জানা গেছে। সুস্মিতার বাড়ি ঠাকুরনগর শিমুলপুর কাঁঠালতলা এলাকায়। এ বিষয়ে খাটুরা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি শঙ্কর দত্ত বলেন, বিষয়টি শুনেছি, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। তিনি যদি এই ধরনের অন্যায়ের সাথে যুক্ত থাকেন তার বিরুদ্ধে আইন আইনত ব্যবস্থা নেবে। আর বিজেপি তাদের আজকে দেখা যাচ্ছে ক্রমশ তাদের নেতৃত্বের ছেলে মেয়েরা, তাদের মন্ত্রীর ছেলে মেয়েরা আজকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের নাম ভুয়ো তালিকায় প্রকাশিত হচ্ছে। ফলে বিজেপি হচ্ছে দুর্নীতির আঁতরঘর। তারা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে নিজেদেরকে আড়ালে রেখেছিল, সত্য উদ্ঘাটিত হয় আজকে সেইভাবেই প্রকাশিত হচ্ছে। এদিন ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। শিক্ষিকার কাকা সুধন্য দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মেয়ে যথেষ্টই মেধাবী, স্কুলের পড়ুয়াদের কাছেও সে যথেষ্ট জনপ্রিয়, নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তাদের আত্মীয় হলেও এর পেছনে মন্ত্রীর কোনো হাত নেই বলেও দাবি করেছেন তিনি। ভালো স্কুলে পড়েছে, কলকাতায় থেকে পড়েছে, এডুকেশন যে কোয়ালিটি সেটাও আমার কাছে ভালো মনে হয়, এবং সে আপার প্রাইমারিতে পাশ করেছিল, এটাতেও পাশ করার পরে চাকরি পেয়েছে, এবং যে স্কুলে টিচিং দেয় শিক্ষকতা করে সেই স্কুলের স্টুডেন্টদের কাছেও যথেষ্ট সে প্রিয়ভাজন। সম্পর্ক আত্মীয় হিসাবে যেটা থাকা দরকার আছে যেরকম সেরকম। এ বিষয়ে ঠাকুরনগর এলাকার তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের দাবি, সুস্মিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরেই বিজেপি দলের সাথে যুক্ত। গত বিধানসভা নির্বাচনের প্রাককালে তারা বিজেপির সাথে যুক্ত ছিলেন। কয়েকদিন ধরেই একটা আনাগোনা চলছে, এই যে বিশেষ করে এই দাসবাড়ির আমাদের কানেও এসছে, আমরা জানতে পারছি, আর আজকে আপনাদের মাধ্যম দিয়ে অবগত হলাম। শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের সঙ্গে খুব অতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং ওনাদের কাছের মানুষ আমার যেটুকু জানা। আমি তো প্রতিটা সময়ই দেখি ওই বাড়ির প্রত্যেক প্রায় সদস্য সুব্রত এবং শান্তনুর সঙ্গে ঘুরে বেড়াই, প্রত্যেকটা সময় দেখছি, প্রতিনিয়ত আমরা দেখলে। যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা প্রদীপ মুখার্জি বলেন, বিজেপির কোনো নেতাকর্মী এই ধরনের কাজে যুক্ত থাকলে দল তার পেছনে থাকবে না, আইন আইনের পথেই চলবে। দল দুর্নীতির বিরুদ্ধে সে যেই এর মধ্যে লিপ্ত থাকুক, দলের পরিষ্কার স্ট্যান্ড প্রধানমন্ত্রী 2014 পরিষ্কার বলে দিয়েছে কি না খাউঙ্গা না খানে দুঙ্গা, এতে যে লিপ্ত থাকবে তার সাজা হোক, দল এটাই চায়। সন্দেহভাজন শিক্ষিকার তালিকায় এলাকার মেয়ের নাম জড়ানোয় চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর এলাকাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।